ছেলেকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রচনা ব্যানার্জি। অতিষ্ঠ হয়ে মুখ খুললেন রচনা, প্রথমে টলিউডে, তারপর বাংলা টেলিভিশনে। একসময়ের নাম্বার ওয়ান নায়িকা রচনা ব্যানার্জি একজন আদর্শ অভিনেত্রী হলেও সেই সঙ্গে আদর্শ মেয়ে এবং মাও বটে। জীবনে ভালো বউ হতে না পারায় আফসোস রয়েছে তার মনে, কিন্তু মেয়ে এবং মা হিসেবে জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য সম্পর্কগুলোকে রীতিমতো আঁকড়ে চলেছেন রচনা। পরপর দুবার ভেঙেছে সংসার, ছেলেকে নিয়ে এখন একাই জীবন কাটাচ্ছেন তিনি। ছেলের প্রতি মায়ের দায়িত্ব পালনে কোনো কার্পণ্য কখনোই করেননি। 15 বছরের ছেলেকে এখন একা হাতেই মানুষ করছেন, কিন্তু সেই ছেলেকে নিয়ে তার উদ্বেগ কাটে না। ছেলে যত বড় হয় মায়েদের চিন্তা ততই বাড়ে। রচনার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। রচনার একমাত্র ছেলের নাম রণক ওরফে প্রনীল। ছোট থেকে যত বড় হচ্ছে সে, ততই যেন মায়ের হাতের বাইরে চলে যাচ্ছে। রচনা সেই দিনটার অপেক্ষায় রয়েছেন যেদিন তার ছেলে একটু শান্ত হবে। তার অপেক্ষার অবশ্য অবসান হচ্ছে না। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সে দুঃখ প্রকাশ করলেন অভিনেত্রী, জাহির করলেন ছেলেকে নিয়ে তার উদ্বেগ। কিছুদিন আগে সেলিব্রিটি স্পেশাল এপিসোড সম্প্রচারিত হয়েছিল দিদি নাম্বার ওয়ানে। এদিন দিদি নাম্বার ওয়ানে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী সিরিয়ালের সেটের সদস্যরা। এই সিরিয়ালের নায়ক স্বয়ং ভু ওরফে সৌম্যদীপ মুখার্জি তার মাকে নিয়ে এসেছিলেন। নায়কের মা গল্পের ছলে রচনাকে জানান, তার ছেলে আগে অনেক দুষ্টু ছিল, কিন্তু এখন অনেকটাই শান্ত হয়েছে। এরপরে রচনা তার প্রসঙ্গ তোলেন। রচনা প্রশ্ন করেন, ঠিক কত বছর বয়স থেকে এমনটা হয় আমি সত্যিই জানতে চাই। আমি আর এই অশান্তি নিতে পারছি না, 15 বছর বয়স হলো আর কি শান্ত হবেও? রচনার কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে। ছেলেকে নিয়ে মজার ছলে এই কথাগুলো বলেছিলেন বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা। জীবনে এখন ছেলেই তার সব থেকে কাছের মানুষ, আর সে এখন থেকে প্রেম করতে পারে এমনটা স্বপ্নেও ভাবতে পারেন না তিনি। কিছুদিন আগেই এরকম একটি সেলিব্রিটি স্পেশাল এপিসোডে তাকে বলতে শোনা গিয়েছিল, আমার ছেলে প্রেম করছে, আমি এটা ভাবতেই পারছি না, ও তো এখনও ছোট। দর্শক সকলেই জানেন রচনা সেপারেটেড, অর্থাৎ বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না, ছেলেকে নিয়ে আলাদাই থাকেন তিনি। তবে ছেলের জন্যই স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি, যাতে তার ছেলের গায়ে ডিভোর্সি বাবা মায়ের সন্তানের ট্যাগ লেগে না যায়। রচনা তার সাক্ষাৎকারে বলেছেন তিনি মনে করেন তার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই, এমনকি সেপারেটেড হলেও যে তার কোনো পুরুষ সঙ্গী বা জীবনসঙ্গী প্রয়োজন আছে এটাও তিনি মনে করেন না। এমনকি তিনি এটা আশাও করেন না তার ছেলে প্রনীল পরবর্তী দিনে তাকে দেখবেন বা তার পাশে থাকবেন। রচনা খোলা মনেই বলেছেন কেউ তার পাশে না থাকলেও কোনো ক্ষতি নেই। তো দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য কী সেটা কমেন্টে জানাতেই পারেন। আজ এখানেই বিদায় চাইছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।